মাঝে মাঝে মনে হচ্ছে যে আমারও একটা মালয়েশিয়া টিকিট কাটা দরকার। আমি ডান হাতে ধরেছি বইটা, দেখবেন কালকে এটাকে মিরর করে দেওয়া হবে, তারপর দেখা যাবে আমি ধরে আছি বাঁ হাত দিয়ে, তারপর দেখবেন নেগেটিভ কমেন্টের ঝড়। আমি খুব মুশকিল অবস্থায় দিন রাত পার করছি, কিছু বলতে গেলে ভয় লাগে। কোনো সন্দেহ নেই এটা একটা দিনই মজলিশ যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, আর যেখানেই কোরআনের কথা হয়, আল্লাহ এবং রাসূলের কথা হয়, এই জায়গাটাকে আল্লাহ ফেরেশতারা ঘিরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই জায়গাটা ঘিরে রেখেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সন্দেহ তারা করতে পারে যারা আল্লাহকে না দেখলে বিশ্বাস করবে না, যারা ফেরেশতাদেরকে না দেখা পর্যন্ত বিশ্বাস করবে না, যারা জিন জাতিকে বিশ্বাস করে না, রূহ বার্তায় বিশ্বাস করে না, যারা চাক্ষুষ জ্ঞান ছাড়া গায়েবে বিশ্বাস করে না, তারা বিশ্বাস না করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি। কারণ আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে অদৃশ্য, আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে গায়েব অদৃশ্য। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এজে আমি ডান হাতে ধরেছি বইটা, দেখবেন কালকে এটাকে মিরর করে দেওয়া হবে, তারপর দেখা যাবে আমি ধরে আছি বাঁ হাত দিয়ে, তারপর দেখবেন নেগেটিভ কমেন্টের ঝড়। আমি খুব মুশকিল অবস্থায় দিন রাত পার করছি, কিছু বলতে গেলে ভয় লাগে, না জানি কি বলি আর মানুষ কি বোঝে। চারদিকে অক্টোপাসের মতো উৎপেদে আছে, পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য যেটা দিয়ে আমাকেও বিতর্কিত করা যায়। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমারও একটা মালয়েশিয়া টিকিট কাটা দরকার। আসলে জাতি হিসেবে আমরা কেন এমন হলাম আল্লাহ ভালো জানেন। দীন ইসলামের উপকার এবং সার্বিক বিজয় তখনই হবে যখন একে একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা যতদিন থেকে বিভক্ত হয়েছি একে অপরের পিছনে লেগেছি, গীবত তোহমত অহংকার রিয়া লোক দেখানো বিষয়ে অপবাদের সংস্কৃতি চর্চা করছি, তখন থেকে দেখবেন আমাদের ভিতরের শক্তিগুলো হারিয়ে গেছে। একজনের উপর কোনো বিপদ আসলে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে, একজনের উপরে বিপদ আসলে আরেকজন মিষ্টি বিতরণ করছে, সে মনে করছে আমার সুযোগ এটা, কিন্তু সে জানে না যে আজকে অমুকের উপর এসেছে কাল তা তোমার উপরও আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সবকিছু সময়ের ব্যাপার মাত্র, আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন সবকিছু শোনেন। যদি আপনি আল্লাহর কাছে ফেয়ার হন, মানে আপনি আল্লাহর দৃষ্টিতে সঠিক পথের উপরে আছেন, আল্লাহর দৃষ্টিতে আপনি হকের উপর আছেন, তখন বাতিল পন্থীরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরলেও আল্লাহ পাক হকের উপর থাকার প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের মাঠে বাতিলদের এই শেকড় আল্লাহ পাক উপরে ফেলবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, যে প্রচারণা করবেন সঠিকটা, এমন কোন টাইটেল এমন কোন কাজ করবেন না অনলাইনে যাতে করে মূল বিষয়টা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ফেলা হয় এবং বিভ্রান্তিকর প্রচারণা যায়। এতে করে কি হয়, এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি হয়, আর এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি যখন হবে তখন দিনের ক্ষতি হবে। এই চেয়ারগুলো যখন শূন্য হয়ে যাবে তখন এগুলো পূরণ করা এত সহজ হবে না। শত শত নায়কেরাম একসময় ছিলেন এদেশে, এখন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এই শূন্যতাগুলো কিন্তু আমি পূরণ করতে পারবো না। আর এই সময়ে ফেতনাময় সময়ে সবচেয়ে বেশি দরকার এই চেয়ারে বসা মানুষগুলো, তাই তাদের যত্ন নেয়া, তাদের সংশোধন, তাদের প্রতি সহানুভূতিশীল থাকা,
তাদের সম্মানের হানি না করা এগুলো সবারই মৌলিক দায়িত্ব। আজকে এগুলো বারবার মনে করিয়ে দিতে হচ্ছে, এটি দুঃখজনক।